হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে কয়েকশো নারী ও শিশু রয়েছে। এদের কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং মাদক চোরাচালান বন্ধে শুক্রবার ওই অভিযান চালায়। শনিবার পর্যন্ত এই আটকের সংখ্যা বেড়ে 4000-এ দাঁড়িয়েছে। গারগারেজ শহরটি রাজধানী ত্রিপোলি থেকে 12 কিলোমিটার পশ্চিমে। শহরটি অভিবাসী ও শরণার্থীদের কেন্দ্র হিসেবে পরিচিত। এই শহরে কয়েক বছর ধরে অভিবাসন বিরোধী অভিযান চলছে। তবে সবশেষ এই অভিযানকে সবচেয়ে সাংঘাতিক বলছেন মানবাধিকার কর্মীরা। এবার জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পর্যটন নগরী কক্সবাজার 2023 সালে সারা দেশের সাথে রেলপথে যুক্ত হচ্ছে। সে লক্ষ্যে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 101 কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ চলছে। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সারোয়ার আজম মানিকের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত সড়ক ও আকাশপথে আসছেন দেশি বিদেশি পর্যটকরা। এই অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক বিকাশ ঘটাতে কক্সবাজারের সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্থাপনে 2010 সালে কাজ শুরু করে সরকার। 2011 সালের 3রা এপ্রিল দোহাজারি রামু কক্সবাজার এবং ঘুমতুম পর্যন্ত মিটার গেজ রেলপথ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 101 কিলোমিটার রেল লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 18,034,47,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 62% কাজ শেষ হয়েছে। আমাদের সময় ধরা আছে 2021 সালের জুন পর্যন্ত সময় ধরা আছে। তো আপনারা জানেন যে আমাদের জমি পেতে অনেক দেরি হয়েছে, তারপর বিদ্যুতের খুঁটি সরাতে সময় লাগছে, গাছ কাটার পারমিশন পেতে দেরি হয়েছে, সর্বোপরি এই যে কোভিড, এগুলি কারণে আমরা চেয়েছি যে আমাদের এক বছর সময় বাড়াই দেওয়া হোক। আমরা 23 জুনের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। নির্ধারিত সময়ের 6 মাস আগে কাজ শেষ হওয়ার আশা করছেন রেলমন্ত্রী। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই বিজয় দিবসে আমরা যাতে গোটা বাংলাদেশের সঙ্গে ট্রেনের সংযোগ আমরা কক্সবাজার করতে পারি, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন চালুর পরই পর্যটকদের জন্য আলাদা ট্রেন চালুর কথাও ভাবছে সরকার। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই রেল লাইন। এই রেল লাইন চালু হওয়ার পর এই অঞ্চলের পর্যটন বিকাশের পাশাপাশি অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের রামুর রশিদনগর রেল লাইন থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চার অক্টোবর থেকে 22 দিনের জন্য নদীতে ইলিশ ধরা বন্ধ। ওই সময়ে ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয়, বিক্রয়, পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওতে সুবিতা মাহমুদের রিপোর্ট। ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধের এই ঘোষণা। এর আওতায় মেঘনা নদীর চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের কমলনগর রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকা হবে অভয়াশ্রম। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। ইলিশ ধরা, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ, বিনিময় সকল কার্যক্রম এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছেন। এবং এই সময় আমরা আশা করছি যে আমাদের যারা জেলে ভাইরা, তারা যেন নদীতে ইলিশ যে কোনো মাছ ধরা থেকে বিরত থাকবেন এবং তারা যেন নদীতে না নামেন। নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে আপত্তি রয়েছে ব্যবসায়ীদের। সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। এই নিষেধাজ্ঞার মধ্যে যদি আমাদের চাঁদপুর অঞ্চলের রেজারগুলি বন্ধ থাকে তাহলে আমাদের মা ইলিশের জন্য অনেক ভালো হয়, এগুলি সেফ থাকে। এই রেজারের কারণে রেজারের পানি নিচে বিকট শব্দে আমাদের অনেক ইলিশ আসলে এই মেন পদ্মা মেঘনা যেটা আছে চাঁদপুরের মোহনা ওখানে ঢুকতে চাইছে। এদিকে জেলেরা বলছে নিষেধাজ্ঞার সময় যে খাদ্য সহায়তা দেয়া হয় প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। কিস্তি দিতে
নিষেধাজ্ঞার সময়কালে আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের ফুসফুস খ্যাত ঐতিহ্যবাহী সিআরবির সবুজ প্রকৃতিতে চ্যানেল আই এর 23তম জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় চ্যানেল আই কে ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। চৌধুরী ফরিদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বৈচিত্র্যময় সিআরবির প্রকৃতির মাঝে উদযাপিত হলো দেশের প্রথম সারির গণমাধ্যম চ্যানেল আই এর 23তম জন্মদিন এবং মহান স্বাধীনতার 50 বছর পূর্তি। বেলুন উড়ানো, ক্যাকাটা ছাড়াও আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা। আলোচনায় অংশ নেন নগরীর নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন, স্যাটেলাইট সবসময় মাটি ও মানুষের কথা বলে। আমাদের সিআরবি আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার আমাদের চ্যানেল ঐতিহ্যবাহী চ্যানেল। বিশিষ্টজনরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চ্যানেল আই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সিআরবি রক্ষায় গণমাধ্যমটির সহযোগিতা চান তারা। মাটি ও মানুষের হৃদয়ের একটা স্পন্দন যেই চ্যানেল আই বাংলাদেশের অর্থনৈতিক মুখ কণ্ঠস্বর। সিআরবিতে তার নাগরিক দায়িত্ব পালন করছে, জনগণের আন্দোলন সংগ্রামের সাথে চ্যানেল আই সর্বদাই থাকবে, মাটি ও মানুষের কথা বলবে। আমাদের পরিবেশবাদী বিশ্ব নেত্রী ওনার কাছে একটা চট্টগ্রামের পক্ষ থেকে আকুতি জানাই, এই সিআরবিকে রক্ষা করে সিআরবি থেকে হাসপাতালটি অন্যত্র সরে নিয়ে। চ্যানেল আই যেহেতু বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, শহীদ জনের জানা ইমামের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, সিআরবির পক্ষে, আমরাও চ্যানেল আই পক্ষে শিল্প সাহিত্য মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে সবক্ষেত্রে সংবাদ, সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। চ্যানেল আই 23তম জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রামে পুরো অক্টোবর জুড়ে চলছে নানা কর্মসূচি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবার অন্যান্য সংবাদ। গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে মিছিল করেছে হাজার মানুষ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন পাশ করা আইনের বিরুদ্ধে এই মিছিল হয়। সমর্থকদের আশা, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আগামী কয়েক মাসে দেশটির সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া 1973 সালের একটি আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এর আগ মুহূর্তে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামল। রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্ট ঘিরে তাদের আন্দোলন করতে দেখা যায়। তবে গর্ভপাত সমর্থন করেন না এমন একটি অংশ তাদের বাধা দেয়। এবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের পরের ম্যাচ আসলে টপ ফেভারিট ভারতের সাথে। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার ম্যাচ জয়ের পরদিন শনিবার সকালেই অনুশীলন করেছে টিম বাংলাদেশ। ইনজুরিতে আছেন তপু বর্মন, তবে তা গুরুতর নয়। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে প্রথম ম্যাচের সেট আপ নিয়েই ভারতের বিপক্ষে খেলবে লাল সবুজরা। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন তামান্না তানসিনা। কিছুদিন আগেও ম্যাচ জিতলে পরদিন ছুটি পেত বাংলাদেশ ফুটবল দল, কিন্তু এখন আর সে সুযোগ নেই। একে তো সাফ চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে নতুন কোচের নতুন পরিকল্পনা। শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারানোর পর এবার ভারতের বিপক্ষে নতুন ছক সাজাচ্ছেন কোচ অস্কার ব্রুজন। মালের টার্ফ গ্রাউন্ডে শনিবার সকালে 2 ঘন্টার মতো অনুশীলন করেছেন জামাল সুফিলরা। প্রথম ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় হালকা ওয়ার্ম আপ করেছেন ম্যাচের একমাত্র স্কোরার তপু বর্মন। অনুশীলনে যোগ দিয়েছেন সোহেল রানা, তবে বাকিরা বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। এখন গোল ইজ দ্য লাক, ফেভার করতে হবে, গোল পাবো ইনশাল্লাহ। এবং আমরা নেক্সট ম্যাচ ইন্ডিয়া, আমরা বলেছি স্টেপ বাই স্টেপ,
সেকেন্ড পার্ট আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য আমাদের টিমকে যে ধরনের ট্রেনিং এবং যে ধরনের মডিফাই এবং বুস্ট আপ করা দরকার সেই ধরনের কাজ করতেছে। ফরওয়ার্ড জোনের দুর্বলতা নিয়ে কাজ করছেন কোচ। তিনি মনে করেন এত স্বল্প সময়ে তা পুষিয়ে নেওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। সহমত অন্যদেরও। মাঝে মধ্যে মিডফিল্ড গোল করে, মাঝে মধ্যে উইঙ্গাররা গোল করে, এটা আসলে কোচও বেশি দিন টাইম পায় না এটা নিয়ে কাজ করার। ও যদি আরও কয়েকদিন টাইম পায় তো বা আমরা সবাই মিলে যদি আরও কিছুদিন কাজ করতে পারতাম আশা করি এই সমস্যাটা কিছুটা হলেও কমতো। ক্রিকেট হোক কিংবা ফুটবল, বাংলাদেশ ভারত ম্যাচ সবসময়ই বাড়তি উত্তেজনার। শ্রীলঙ্কার সাথে আমরা যেই মিস্টেকগুলো করেছি যেমন ফিনিশিং, এই জায়গাটায় আমাদের একটু সমস্যা হচ্ছিল। আশা করি আমরা ইন্ডিয়ার সাথে এত সুযোগ পাবো না, বাট আমরা যেটাই পাবো যেন আমরা এটা ফিনিশ করতে পারি। বাংলাদেশ ভারত মুখোমুখি হবে 4 অক্টোবর। কোচ আগেই জানিয়েছিলেন জয় দিয়ে শুরু করতে পারলে পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ দল। জয় দিয়ে শুরু হয়েছে এবং জয়ের পর কোচ এও জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ, ইন্ডিয়ার বিপক্ষে তার চেয়ে আরও গুছিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। মালদ্বীপ থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ ওমানের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 10:45 বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ মাস্কাট রওনা হওয়ার কথা রয়েছে। ক্রিকেটাররা বর্তমানে নিজ নিজ ঘরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করছেন। শনিবার সবার করোনা টেস্ট করা হয়েছে। ওমানে পৌঁছেও 24 ঘন্টার বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে ক্রিকেট দলকে। এরপর অনুশীলনে নামবে টাইগাররা। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে গিয়ে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে আবারও ওমানে ফিরবে দল। সেখানে 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ টি টোয়েন্টির প্রথম পর্ব। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আমিরাতগামী প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা, প্রত্যেকের 1,600 টাকা সরকারের পরিশোধের সিদ্ধান্ত। মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন কিনা জানা যাবে আজ। ভবানীপুরে ফল ঘোষণাকে কেন্দ্র করে 144 ধারা জারি। এবং 77-এর 2রা অক্টোবর হত্যার শিকার সেনা ও বিমান বাহিনী সদস্যদের তালিকা চান স্বজনরা। জিয়ার মরণোত্তর বিচার দাবি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে যেকোনো ওবেলাপার্টের থেকে ডায়াল করুন 226-6 নম্বরে। এছাড়া যেকোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com এ লগ ইন করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।